তো বন্ধুরা, অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ ভাই, নতুন ম্যাপ আপডেট দিল, তারপরে ভাই প্রথম র্যাঙ্ক ম্যাচ এটাই আমার ছিল। আর বুইয়া ভাই, সত্যি বুইয়া করেছে। যাই হোক ভাই, তোমরা আশা করি ম্যাচটার সময় খেলেছ, একটা না একটা ম্যাচ আশা করি খেলেছ। যদি না খেলে থাকো তো টেনশন নিও না, আমি আছি ভাই। ম্যাপ পুরো পাল্টে গেছে ভাই, ইন্টারফেস সম্পূর্ণ পাল্টে গেছে গেমের। পশ্চাৎ পাবজি পাবজি করে তো অনেকে লাফিয়েছো ভাই, তো ভাই এই আপডেটটার পরে আর তোমাদের মনে হয় হতাশা থাকবে না। সত্যি কথা বলছি, একটা অসাধারণ আপডেট ভাই, অপূর্ব আপডেট। এতটা আপডেট মানে এতটা ইম্প্রুভ করবে ভাই ভাবতেও পারি। তো যাই হোক, এক্সপ্যানশন প্যাক আছে অনেকগুলো, তোমার আগে সেগুলো ডাউনলোড করে নেবে। পুরোটা ম্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে দেবে, আর তারপরে দেবে জানাই ভাই ড্রেসের প্যাক। তো ভাই দেখো ভাই, নতুন ক্যারেক্টার টপ আপ করতে হবে 100, 300 আর 500। জাস্ট 300 টাকা টপ করলে পুরো বান্ডিল, জাস্ট ভাবো। তো বন্ধুরা যাই হোক, বিষয়টা উইন্টার ল্যান্ডস তো আসছে ভাই, অনেকগুলো নতুন মোড দিয়েছে। নতুন মোড বলতে ভাই নতুন মোড দিয়েছে, সত্যি নতুন মোড দিয়েছে। তো সেগুলো সব এখনও খোলেনি, তো আমার দুটো প্যাকে ডাউনলোড করা হয়ে গেছে এত সময়। মানে এটা জাস্ট আমি জাস্ট প্রথম যখন গেমটা খুলি জাস্ট আমি দেখছিলাম যে কী কী এসছে নতুন। ভিআইপি ব্যাচ ব্লা 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 ব্লা, যা যা ছিল তাই আছে ভাই, নতুন সেরকম কিছুই চেঞ্জ হয়নি। বাট যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ভাই গ্রেডেশনে ভাই। শোনো, আমাদের যখন কী বলবো বন্ধুরা, আমি একটা আমি দুটো তিনটে ম্যাচ খেলেছি ভাই। তো সত্যি কথা বলতে কি, দেখো পাবজিতে যেটা হয় ন্যাচারালি, দেখো ভাই আইকন থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ হয়েছে। যখন ধরো বন্দুকটা যেটা হয় না, যে তখন ধরো সেফ জোন ছোটো হচ্ছে, তখন যেমন ধরো না যেমন সিঙ্কিং সামথিং এরকমভাবে চিৎকার করে না, সেম টু সেম ভাই গেমে দিয়েছে। তোমরা যদি যারা খেলেছো তারা যদি একটু লক্ষ্য করে থাকো, তারা আশা করে দেখতে পেয়েছো এ দিয়ে দিয়েছে। বিকজ যখন বন্দুকে এনিমি গুলি আমি খাচ্ছি, তো ভাই বলছে যে আই অ্যাম গেটিং হিটেড বলছে। ডিট্রো পুরো পাবজির মতন ভাই, পুরো পাবজির মতন, বিশ্বাস করো পুরো চেঞ্জ হয়েছে। শুধু তাই না, জাস্ট এইটুকুই না, বিশ্বাস করো এরপরেও চেঞ্জ হয়েছে। যখন আমি এনিমিকে হিট করছি, যখন জাস্ট দেখাচ্ছে যে রূপম ইজ হিটিং সামন, যে আমার নাম যেমন র আছে, তো ভাই দেখা যাচ্ছে রয় ইজ হিটিং এর এনিমি, দ্য এনিমি ইজ ডাউন, এইভাবে চিৎকার করছে। এভরিথিং আপডেট হচ্ছে, জাস্ট কী বলবো তোমাদের। এবার ধরো আমার ধরো আমার যখন টিমমেট কেউ ইয়ে হচ্ছে, আহত হচ্ছে, তখন বলছে ভাই যে অমুক নিড হেল্প, মানে ধরো সামন ধরো নাম্বার 3 ধরো রাহুল হিটেড হচ্ছে, বলছে ভাই রাহুল নিডেড ইউর হেল্প, হি ইজ গেটিং হিটেড। মানে জাস্ট মানে অসাধারণ ইম্প্রুভমেন্ট ভাই, ধারণা নেই। আর ভাই ফোর্স লক তোমার দেখতে পাচ্ছ ভাই, এখন পেট এখনও দেয়নি, পেট আশা করি নেক্সট টপ আপে দেবে। এই টপ আপে আমাদের সবাইকে দিচ্ছে, দেখতেই পাচ্ছ নতুন ক্যারেক্টার, যেটা পুরো বেকার। আমার ধারণা এটা পুরো বেকার হয়, কারণ আমি জানি এটা কী দিচ্ছে, আর সত্যি বেকার হয়। আর ভাই ডায়মন্ড রয়্যালে নতুন যে ড্রেসটা দিয়েছে, আমি সেটা পেয়ে গেছি, সত্যি আমি সেটা পেয়ে গেছি। আমি তোমাদের দেখাবো স্পিন, এখানে ডায়মন্ড রয়্যালে স্পিন করা আছে, তো আমি দেখাবো ডায়মন্ড রয়্যালে স্পিন করে তোমাদেরকে, সেটা আমি তোমাদের ভিডিওতে আমি এই ভিডিওতেই দিয়েছি। আর পেয়েছিলাম ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট, যেটা একদিক থেকে বেকার আপাতত বলতে পারো, বিকজ 25, 26, 27টা নাথিং, কিছুই না ওটা। যাই হোক, সেটা আলাদা কথা হয়, সেটা আসল কথা নয়। তো যাই হোক, যেটা বলছিলাম গেম টোটালি জিনিসটা অসাম ভাই। আর নতুন যে ম্যাপটা তোমার আশা করছিলো সেটা ভাই কালকে রাতেই বলেছে, ওটা এখন আসবে না, ওটা আসবে নেক্সট আপডেটে, ওটা আসতে হচ্ছে নেক্সট আপডেটে, ওটা পেয়ে যাবে। আর ভাই এখানে যে ভাই এগুলো দেওয়া রয়েছে না, এগুলো আমি চাইলে প্রায় দেখতেই পাচ্ছি, আমি কেবলমাত্র ইমোটটা নিয়েছি। আর ভাই 7,500 দিয়ে আমি ভাবছিলাম নেবো, বাট হিরোইকে তো উঠে গেছে আবারও, কিন্তু নিতে পারলাম না, তার কারণ বিকজ আমি ইমোটটার জন্য রেখেছিলাম। ইমোটটা নেওয়ার পরে আমার আর বেঁচে নেই 7,300 রয়েছে, জাস্ট 200 টোকেন কম আছে। আশা করি এইবারেই নিয়ে নিতে পারবো আমি হেলমেটটা, যদি না পারি কোনো আফসোস নেই ভাই। আমি যেটা পেয়েছি সেটা অসাধারণ ইমোট, ইমোটটা আমার সত্যি দরকার ছিল, আমি এটার জন্যই জাস্ট ব্যাচগুলোকে রেখে দিয়েছি বলতে পারো। তো আগে আমি ওই জন্য ওটাই নিলাম, হিরোইক ওঠার পরেও না নিয়ে, জাস্ট অসাধারণ সত্যি কথা বলছি ভাই। আমি 8টা স্পিন দিয়েছি, 4th স্পিন কি 5th স্পিন পেয়ে গেছি, অপূর্ব মানে অপূর্ব, সত্যি আমি সত্যি খুশি হয়েছি আপডেট দেখার পরে। এবার তুমি দেখতে পাচ্ছ নিচে দেখাচ্ছে 80%, 60% জাস্ট তোমার চান্স, তুমি যত স্পিন করবা এখন থেকে তোমার পাওয়ার চান্স তত বাড়বে। ওই দেখো জাস্ট লাক একদম স্পিন করে পার, তো বাদ ভাই এখন পেয়ে গেল ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট। যাই হোক ভাই, এইসব বাদ দেয় এইসব কথা, তো আসল কথা বলা যায় র্যাঙ্ক গেমটা না টোটালি আমাদের ক্লাসিক বারমুডার মতন হয়ে গেছে। লাইক ধরো আমরা বারমুডা অ্যাকচুয়ালি আমাকে, আমি এখন যে কটা ম্যাচ খেলেছি ভাই র্যাঙ্ক, দুটো খেলেছি, তার মধ্যে দুটো বারমুডা দিয়েছে, পুরো কাটারি দেয়নি,
তার কারণ হচ্ছে কি, দেখো একটা কথা বলি, পোকেডোরি ম্যাপের ম্যাপটা আমাদের সকলকে ডাউনলোড করতে হচ্ছে গেম খোলার পরে, তো সেই জন্যই দেয়নি, যেহেতু আমাদের হয়তো চারজনের মেম্বারের ডাউনলোড নেই, সো ওই জন্য ওরা বারমুডাকেই চুজ করেছে। তো এটা মেন কথা না, তো গেম ভাই সম্পূর্ণ ক্লাসিকের মতন, যা যা আইটেম ছিল ক্লাসিকে, শর্ট গান যেগুলো ছিল, যা 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 ছিল, হ্যান্ড ক্যানন থেকে শুরু করে এভরিথিং নতুন যা যা ছিল সব কিছু পাওয়া ভাই র্যাঙ্ক গেমে। তো জাস্ট গেমটা টোটালি হেভি স্টাইলে আপডেট হয়েছে, আর বাকি আপডেটের নিউজ ভাই তোমরা পেয়ে যাবো আজকে রাতে বা কালকে সকালে ভাই ভিডিওতে পেয়ে যাবো ভাই অবশ্যই।